সৎকাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। পরিবার থেকে শুরু করেন, আপনি ব্যক্তিটা গড়ে তোলেন, পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বোন, আপনার মা, সবার ব্যাপারে মনিটরিং করেন, চোখে চোখে রাখেন। আপনি জানেন না আপনার ছেলেটা অনেক আগেই জেনাকারী হয়ে গেছে, আপনি টের পান নাই, ছেলের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন, ছেলে গোপনে গোপনে 10টা প্রেম করে, আপনি জানেন না, ও দুধ খায় না এখন, আপনি মনে করছেন যে ও দুধ খায়, ও অনেক ম্যাচিউরড হয়ে গেছে। আপনার মেয়েকে দেখে মনে হয় খুব পর্দা করে, দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে। অনেক ঘটনা ঘটে যায়, আমরা সরল মনে অনেক কিছু করি। আপনার ওয়াইফকে দেখেন, আপনি যখন বাসায় থাকেন না, কি করে না করে মনিটরিং করেন, টিভি বন্ধ করে দেন, সিরিয়াল টিরিয়াল বন্ধ করেন, এমন কারো সাথে মিশতে দিবেন না যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে বিপথে নিয়ে যাবে। কঠোর হন পরিবারের উপরে, কারণ আপনাকে আল্লাহ পাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন। বিশ্বাস করেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন প্রত্যেকটা বিষয়। আপনি দাওয়াত দেন, চেষ্টা করেন, তারপরে যদি ছেলে বেলাইনে যায় সেটা তার ব্যাপার, ওর হিসাব ও দিবে। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের হয়ে গেছে, ওর হিসাব ও দিবে, সেটা আলাদা, কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে। পরিবার গড়ে তোলেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন।